শ্রোতা, তোমরা সুস্থ সুন্দর আছো? তোমাদের সবাইকে অনলাইন ভিত্তিকে ভিডিও ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমি আতাউর রহমান, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী শাখা হতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শুরু করার পূর্বেই আমি গত ক্লাসের পূর্বপাঠ আলোচনা করে নিচ্ছি। নিশ্চয় তোমাদের মনে আছে গত ক্লাসে আমি তোমাদেরকে অধ্যায় 12 থেকে একটা সৃজনশীল প্রশ্ন শিখিয়েছিলাম। আচ্ছা বলতো, বাংলাদেশের সবচেয়ে সফল উদ্যোক্তা কে? ভেরি গুড, বাংলাদেশের সবচেয়ে সফল উদ্যোক্তা হচ্ছে জহুরুল ইসলাম। তোমরা যে মনে রেখেছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে অধ্যায় 2 থেকে বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায় 2 মূলত ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা নিয়ে আলোচনা করা রয়েছে। এখানে উদ্যোগ এবং ব্যবসা উদ্যোগ এবং ব্যবসা উদ্যোক্তা, এই টপিকসগুলো তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। উদ্যোগটা কি? যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাই হচ্ছে উদ্যোগ। যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাই হচ্ছে উদ্যোগ। যেমন আমরা এখানে বলতে পারি, এখানে এভাবে উদ্যোগ হচ্ছে যে কোনো কাজের কর্মপ্রচেষ্টা। যেমন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলে। অর্থাৎ একটা ফুটবল খেলার আয়োজন করা, পিকনিকের আয়োজন করা, শিক্ষা সফরের আয়োজন করা, এগুলো সবই হচ্ছে উদ্যোগের মধ্যে পড়বে। আর উদ্যোগ আমরা কী বলতে পারি? উদ্যোগ হচ্ছে যে কোনো কাজের কর্মপ্রচেষ্টায় হচ্ছে উদ্যোগ। আমরা যদি পাঠ্যপুস্তকের আলোকে এখানে বলতে পারি, দেখো এখানে খুব সুন্দর করে লেখা আছে যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাই হচ্ছে উদ্যোগ। অতএব উদ্যোগ যে কোনো বিষয়ে হতে পারে, উদ্যোগ যে কোনো বিষয়ে হতে পারে। যেমন এখানে নাটক নির্বাচন, অভিনেতা অভিনেত্রী নির্বাচন, স্থান ও সময় নির্বাচন ইত্যাদি আলোচনা করে, এগুলো সবগুলো উদ্যোগের মধ্যে পড়ে বা পড়তে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে আমরা কি বলতে পারি? উদ্যোগ বলতে পারি। যে কোনো কাজের কর্মপ্রচেষ্টা হচ্ছে উদ্যোগ। তো এরপরে আমরা জানার চেষ্টা করব ব্যবসায় উদ্যোগ কি। যেমন একটি ব্যবসার ক্ষেত্রে, অর্থাৎ সেখানে স্থান চিহ্নিত করতে হবে, কোন জায়গায় ব্যবসা স্থাপন করতে হবে, এবং ব্যবসা স্থাপন এবং সফলভাবে পরিচালনা করাই হচ্ছে ব্যবসা উদ্যোগ। অর্থাৎ উদ্যোগ হচ্ছে যে কোনো কাজের কর্মপ্রতিষ্ঠাকে উদ্যোগ বলে। আর ব্যবসা উদ্যোগটা হচ্ছে যেমন একটি ব্যবসা স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসাটি স্থাপন ও সফলভাবে সেটি পরিচালনা করাই হচ্ছে ব্যবসায় উদ্যোগ। যেমন আমরা আরও বলতে পারি, যেমন একে লাভের আশায় বা লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে পরিচালনা করাই হচ্ছে ব্যবসা উদ্যোগ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা লিখতে পারি এভাবে, একটি ব্যবসা স্থাপনের ধারণা চিহ্নিতকরণ, অর্থাৎ একটি ব্যবসা স্থাপন করতে গেলে অবশ্যই স্থান নির্বাচন করতে হবে। তো এই জন্য বলা হচ্ছে একটি ব্যবসা স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে শুরু করে
সেই ব্যবসাটি স্থাপন ও সফলভাবে পরিচালনায় হচ্ছে ব্যবসা উদ্যোগ। শুরু করি ব্যবসাটি স্থাপন ও স্থাপন ও সফলভাবে পরিচালনা করাই হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে উদ্যোগ এবং ব্যবসা উদ্যোগ অবশ্যই আলাদা বিষয়। এখানে ব্যবসা উদ্যোগ হচ্ছে একটি ব্যবসা স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে সেই ব্যবসাটি সফলভাবে পরিচালনা করাই হচ্ছে ব্যবসায় উদ্যোগ। স্থাপন ও সফলভাবে ব্যবসা পরিচালনা করাই হচ্ছে ব্যবসায় উদ্যোগ। তাহলে উদ্যোগ যে কোনো বিষয় হতে পারে, আর ব্যবসা উদ্যোগ অবশ্যই ব্যবসা সংক্রান্ত বিষয় হতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই আমরা এটা বলতে পারবো যে ব্যবসা উদ্যোগ হচ্ছে একটি ব্যবসা স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসাটি স্থাপন ও সফলভাবে পরিচালনা করা। আমরা আরও বলতে পারি, আর ব্যবসা করে মানুষ লাভের আশায়, লোকসানের আশায় নয়। তো লাভের আশায় ধারণা চিন্তাকান্ত শুরু করে সেই ব্যবসাটি ঝুঁকি নিয়ে সেই ব্যবসাটি স্থাপন এবং পরিচালনা করা হচ্ছে ব্যবসা উদ্যোগ। আমরা এভাবেও এটা বলতে পারি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানব উদ্যোক্তাকে বা উদ্যোক্তা কাকে বলে, উদ্যোক্তাকে বা উদ্যোক্তা কাকে বলে। আমরা খুব সহজভাবে বলতে পারি যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকেই উদ্যোক্তা বলা হয়। তাহলে যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকে উদ্যোগ তা বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি ব্যবসা স্থাপন করতে গেলে, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে একজন অবশ্যই উদ্যোক্তা প্রয়োজন। অর্থাৎ যিনি এই কাজটি করবেন তাকে আমরা উদ্যোক্তা বলতে পারি। উদ্যোক্তা একটি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা থেকে শুরু করে সেটা সফলভাবে পরিচালনা করে সেখান থেকে লাভ বের করে নিয়ে আসার যাবতীয় কাজই একজন উদ্যোক্তা করে থাকেন। তো আমরা এখানে বলতে পারি এভাবে যে যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ফলাফল অনিশ্চিত জেনেও ব্যবসা স্থাপন করেন ও সফলভাবে ব্যবসা পরিচালনা করেন তিনি হচ্ছে ব্যবসা উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা। তো এখানে আমরা এখন জানার চেষ্টা করব ব্যবসা উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা কাকে বলে। ব্যবসা উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহস নিয়ে বা সাহসিকতার সহিত ব্যবসা স্থাপন পরিচালনা ও ঝুঁকি নিয়ে সেইটির যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন তাকে বলবো আমরা ব্যবসায়ী উদ্যোক্তা। আমরা এখানে লিখতে পারি এভাবে যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ঝুঁকি নিয়ে ব্যবসায় স্থাপন
শুভশিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ঝুঁকি নিয়ে ব্যবসা স্থাপন ও সেটি সফলভাবে পরিচালনা করেন বা করে তাকে ব্যবসা উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, প্রথম উদ্যোক্তা, উদ্যোক্তা হচ্ছে যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকে উদ্যোক্তা বলা হয়। আর ব্যবসা উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা কাকে বলবো? যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ঝুঁকি নিয়ে ব্যবসা স্থাপন ও সেটি সফলভাবে পরিচালনা করে তাকে আমরা ব্যবসা উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা বলে বা বলবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদেরকে চারটা বিষয় বোঝানোর চেষ্টা করেছি। উদ্যোগ কি, ব্যবসা উদ্যোগ কি, উদ্যোক্তা কাকে বলে বা ব্যবসা উদ্যোক্তা কাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই এই টপিকসগুলো বুঝতে পেরেছ। আমি আজকের ক্লাস শেষ করার পূর্বেই তোমাদেরকে খুব সহজ করে আমি এটা সামারাইজ আবার করে দিচ্ছি। তো যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকে উদ্যোক্তা বলা হয়। আবার উদ্যোগ যে কোনো বিষয়ে হতে পারে, অর্থাৎ যে কোনো কাজের কর্মপ্রতিষ্ঠা হচ্ছে উদ্যোগ। আর ব্যবসা উদ্যোক্তা কি? ব্যবসা স্থাপনে ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে সেটি সফলভাবে পরিচালনা করাই হচ্ছে ব্যবসা উদ্যোগ। আর ব্যবসা উদ্যোক্তা হচ্ছে যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনা করেন এবং সেটা সফলভাবে প্রতিষ্ঠিত করেন তাকে বলবো আমরা ব্যবসা উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের এই যে আলোচনার বিষয়গুলো তোমরা নিশ্চয় খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমরা হোমওয়ার্ক করে এটা গ্রুপে পোস্ট করবে, আমি হোমওয়ার্কটা দেখে দেব। ব্যবসা উদ্যোগ কাকে বলে? এবং ব্যবসা উদ্যোক্তা কাকে বলে? এই দুইটা প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে খাতায় লিখে গ্রুপে পোস্ট করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখে তোমরা হোমওয়ার্কটা করে গ্রুপে পোস্ট করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।